হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে আমি পাপড়ি বানাবো, তাই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাঘরে যাই, পাপড়ি কী করে তৈরি করছি সেটা দেখো। পাপড়ি চাট, হ্যাঁ দেখো, ঘুগনির জন্য আমি এখানে ছোলা আর হচ্ছে আলু দিয়ে সিটি মারতে বসেছিলাম। ছোলা আলুর ঘুগনি করব। এ দেখো মটর, এই ছোলা আর আলু সিটি মারা হয়ে গেছে, আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো দেখো এবার আমি এটাকে কী কী মশলা দিয়ে ঘুগনি বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা করবে, আমি তেজপাতা আর আদা কুচি দিয়ে দিলাম, গোটা জিরে আমি একটু দিয়ে দিলাম, এখানে টমেটো পেস্ট আছে, আর এর মধ্যে আমি একটু টক দই দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতো ঝাল দিয়ে দিবে। তো কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে ঘুগনিটা দিয়ে দেবো। দেখো ঘুগনিটা রেডি পুরো। হলুদ পাপড়ি করার জন্য রুল ময়দা নিয়ে নিয়েছি, রুল ময়দাটা এবার আমি ময়ান দেবো না, এমনি জল দিয়ে মাখবো। মাখার পর তো দেখো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে অল্প অল্প জল দেব আর মাখবো। তো মেখে নিই, দেখো ময়দা মেখে লেচি একদম কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলবো, বেলে বেলে কীভাবে রাখছি দেখো, বেলে নিই যে তোমাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে রাখছি। দেখো পাপড়ি, পাপড়ি চাটের জন্য পাপড়ির সব বেলা হয়ে গেছে, বেলে এইভাবে রাখতে হবে, একটার উপর আর একটাকে রাখতে হবে, নাহলে কিন্তু সব খুলে খুলে লুচি হয়ে যাবে, ওই জন্য একটার উপর আর একটা রাখলাম, এটা করলে খুলবে না। তো চলো দিয়ে দেখাবো তোমাদেরকে। এ দেখো তেল গরম হয়ে গেছে, আর এ দেখো পাপড়ি দিচ্ছি, চলো দেখো কীভাবে দিচ্ছি। এই দেখো একসঙ্গে তিনটে উঠে গেছে, এইভাবে কড়াইয়ে ছাড়ছি, দেখতে থাকো। দেখো একসঙ্গে তিনটে একে ভাজছি, নাহলে কিন্তু লুচি হয়ে যাবে, একসঙ্গে তিনটেকে ভাজতে হবে, তাহলে ফুলবে না। পাপড়ি এইরকমই হয় যেন না ফুলে। তো বন্ধুরা দেখো পাপড়ি অনেকটা রেডি হয়ে গেছে আর ঘেমে গেছি। তো এই দেখো কড়াইয়ে, এই দেখো লাল লাল হয়ে গেছে, যেমন পাপড়ি তোমরা দোকানে কিনে খাও সেরকমই, আর সেই রকমই করমর করমর করছে, তুলে নি। এইভাবে পাপড়ি তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা সুন্দর হচ্ছে পাপড়িগুলো, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে পাপড়িগুলো। তুমি এইভাবে একবার করে দেখো বাড়িতে, খুব ভালো হয়ে দেখো, একটা একটা করে খুলে যাচ্ছে, ফুলবে না। তো পাপড়ি তো ফুলে না, ফুলে যাচ্ছে না, খুলে যাচ্ছে, জোড়ানো ছিল একটা একটা করে খুলছে, ফটর ফটর করছে, আর এখানে টক দই ফাটাচ্ছে, ফটর ফটর করে টক দই ফাটাচ্ছে ও। এই টক দই দিয়ে পাপড়ি চাটটাকে মাখা হয়ে ভালো করে কাটছে। আর শশা কুচিয়েছে, ভালো কাজ করেছে। এ দেখো দইটা ফাটাচ্ছে এইভাবে, আর এখানে শশা কুচি আর গাজর কুচি করে রেখেছে। দেখো পাপড়িগুলো সাজাচ্ছে, হ্যাঁ দি বাহাতে করে এবার পুরি মোড়ো। এই দেখো ঘুগনি দিয়ে দিল, এবার ও সস দিবে, টমেটো সস, এবার দিচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে চারটে তে চারটে। এবার ও মরবে পুরে, তাহলে ওর শান্তি হয়। দই দিল, এ দেখো শশা কুচি দিল, শশা আর গাজর, এবার একটু লবণ, বিট লবণ বা সাদা লবণ, লবণ যেমন ইচ্ছে লবণ দিব, বিট লবণে বেশি স্বাদ লাগে। আর এ দেখো সেও ভাজা ভুজিয়া,
পুরো রেডি। দেখো পাপড়িটা তৈরি করছে, দারুণ দারুণ পারে তৈরি করতে, হেপি যাবে সব কিছু। তখন একটু ঘিসে নিল, চলো দেখ খাওয়া দেখায়, চলো সবাই খাচ্ছে। এই দেখো দামোদর খাচ্ছে, দামোদরকে দিচ্ছে এখন থালাতে। কেমন হয়েছে দামোদর? আমি খাবো তো। চলো আজকের মতো এতদূরই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে।